আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ফ্রম মায় প্যারাডাইস আজকে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি আরেকটি নিউ ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো আপনারা কেমন আছেন কে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা শুরু করছি তো আমরা চলে গিয়েছিলাম এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি হ্যাং আউট ভিডিও সাথে আমি একটা রেস্টুরেন্টের রিভিউ দিব তো ছেলেকে নিয়ে গিয়ে চলে গিয়েছিলাম ঘুরতে সেদিন বৃষ্টির দিন ছিল ঝিরিঝিরি বৃষ্টি ছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল এত ভালো লাগতেছিলো তো ছেলেকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম ঈদের পরে অ্যাকচুয়ালি কোথাও তেমন একটা যেতে পারিনি তো ভাবলাম ছেলেকে নিয়ে বের হয়ে যাই আর আমার একটু কাজও ছিল তো আমরা চলে গিয়েছিলাম মহম্মদপুরের দিকে তো আমার বাসা থেকে ফার্স্ট রিক্সা করেছিলাম এরপরে বাস এরপরে আবার রিক্সা যেহেতু মোহাম্মদপুর আমার বাসা থেকে খানিকটা দূরেই আছে এর জন্য তো চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় রেস্টুরেন্টটার নামটা যেমন সুন্দর ইউনিক ফ্লেভার্স তেমন রেস্টুরেন্টটাও অনেক সুন্দর একদম চমৎকার একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা খুবই ভিতরে কালারফুল আর খুবই দেখতে সুন্দর আপনারা যারা গিয়েছেন তারা তো জানেন আর যারা জানেনি তারা একবার হলো অ্যাকচুয়ালি যাবেন তো এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের লুক রেস্টুরেন্টটা খুবই কালারফুল ছিল খুবই সুন্দর ছিল আমার বাবুর তো অনেক পছন্দ হয়েছে আমার বাচ্চাটা খুবই এনজয় করেছে রেস্টুরেন্টে প্রায় খুবই কালারফুল পিকচার আঁকা ছিল তো সব জায়গায় কার্টুন আঁকা ছিল দেন হচ্ছে গিয়ে স্ন্যাক্সের ছবিগুলো দেওয়া ছিল তো ভিতরে ঢুকিয়ে বলতেছিল আম্মু এটা অনেক সুন্দর অনেক সুন্দর আর রেস্টুরেন্টে হচ্ছে গিয়ে খাবারের প্রাইসে প্রাইস অনেক রিজনেবল ছিল আমি কোথাও এমন রিজনেবল দেখিনি তো রেস্টুরেন্টটার ব্যাপারে শুনেছিলাম এর জন্য রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম তো এটা হচ্ছে গিয়ে কথা তাদের একটা অফার চলতেছিলো নাইনটি নাইন টাকার মধ্যে অফার তো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টেই রেস্টুরেন্টে ঢুকে আর কি অর্ডার দিয়ে দিয়েছিলাম যেহেতু বাসা থেকে একদমই বের হয়ে গিয়েছিলাম আমার বাচ্চাটা খেয়ে দেওয়াও লেগেছিলো খুব আর কি শপিং করার পরেই ছোটোখাটো আর কি রেস্টুরেন্টটা চলে গিয়েছিলাম তো এই হচ্ছে গিয়ে কথা এরপরে আমরা রেস্টুরেন্টটার একটা সমস্যা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে প্রচুর মানুষ ছিল প্রচুর মানুষের ভিড় ছিল এর জন্য প্রায় থার্টি মিনিটসের মতো আর কি লেগেছে আমাদের ওয়ার্ডারটা আসতে তো ওয়ার্ডার দিয়ে আমরা অ্যাকচুয়ালি বসেছিলাম আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে ছোট তুলনায় রেস্টুরেন্টের ভিড় অনেক রেস্টুরেন্টের রিভিউ অনেক ভালো আর হচ্ছে কি একটা লোক যাচ্ছিলো একটা লোক আসছিল রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল একটা ছোট একটা রেস্টুরেন্টে অবশ্য খাবারের মান ভালো না হলে এত মানুষ আসে না এরপরে হচ্ছে কি আমরা বসে বসে আর কি সময় পাস করছিলাম আমার বাচ্চা তো বলতেছিল আম্মু এটা কি ওইটা কি কার্টুন এটার নাম কি সে তো খুবই এনজয় করছিল আর সময়টা এত এনজয়েবল ছিল অনেক দিন পরে অ্যাকচুয়ালি বাসা থেকে বের হলে মাইন্ডও অনেক ফ্রেশ থাকে নিজের কাছেও অনেক ভালো লাগে তো আমি অবশ্যই আমার বাচ্চাদের সাথে ঘুরতে অনেক পছন্দ করি তাদের সাথে ঘুর ঘোরাফেরা করতে অনেক পছন্দ করি আমি যেখানে যাই না কেন আমার বাচ্চাদের নিয়ে যাই অনেকজন আর কি বাচ্চাদের নিয়ে যেতে চায় না বের হইতে চায় না কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার বাচ্চাদের সাথেই মজা করি তো আমার বড় ছেলেটাকে অনেক মিস করতেছিলাম যেহেতু বাইরে ঘুরতে এসেছি তাকে ছাড়া আমি কখনো আসি না আর দুজনকে নিয়ে তো একবারে বের হওয়া যাবে না যেহেতু আমি একাই মানুষ তো ওয়ার্ডার দিয়ে অ্যাকচুয়ালি বসেছিলাম ওয়ার্ডারে তো থার্টি মিনিটস রেখেছে এখানে অনেক নাইনটি টাকার মধ্যে অনেক ভালো ভালো আর কি ডিশ ছিল ওদের ভালো ভালো অফার ছিল তো আমি একটাই রাইস বল দিয়েছিলাম যেটা নাইনটি নাইন টাকার মধ্যে ছিল আর এই রাইস আইটেমটা দিয়েছি প্লেটারটা দিয়েছি এটা মেবি দুইশো কত টাকা জানি ছিল অ্যাকচুয়ালি আমার মনে নেই আর হচ্ছে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি সেটাও হচ্ছে গিয়ে আলাদা তো রিজনেবল প্রাইসের মতো মধ্যে এই কোয়ান্টিটির জিনিস অ্যাকচুয়ালি আজকালকার রেস্টুরেন্টে দেখা যায় না খাবারের মান কী বলবো খাবারের মান এত ভালো ছিল এত ভালো ছিল আলহামদুলিল্লাহ খাবার খেয়ে আমার মনে হয়েছে যে পেশাবসুল খাবার খেয়েছি রেস্টুরেন্টে খাবার এত মজা ছিল এত মজা ছিল আলহামদুলিল্লাহ মানে নাইনটি নাইন টাকা অনুযায়ী কোয়ান্টিটিও অনেক বেশি ছিল আর খাবারও অনেক মজা ছিল আমার খাবারটা অনেক এনজয় করেছি লাস্ট গত যে কটা রেস্টুরেন্টে গিয়েছি রেস্টুরেন্টের খাবার তেমন একটা ভালো ছিল না আর খুবই হাইলি প্রাইজের মধ্যে ছিল সেই তুলনায় নাইনটি নাইন টাকার মধ্যে রাইস বল অ্যাকচুয়ালি রাইস বল কোথাও নাইনটি নাইন টাকার মধ্যে দেখা যায় না রাইস বলটা খুবই মজা ছিল ওইটা ছিল ওদের অফারে আর যেটা নন অফারে ছিল সেটাও বলবো আমি একদমই এ ক্লাস টাইপের আর কি ডিশ ছিল যাই হোক আমরা তো খাবারটা খুবই মজা করেছি আপনারা যারা ভিজিট করেছেন তারা তো ভিজিট করেছেন যারা ভিজিট করেন তারা অবশ্যই ভিজিট করবেন তো রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে মহম্মদপুর নূরজাহান রোডে ঢাকা মহম্মদপুর নূরজাহান রোডে আপনারা যে কেউকে বললে হচ্ছে গিয়ে তারা অবশ্যই ঠিকানাটা দিয়ে দেবে রেস্টুরেন্ট নামটা হচ্ছে গিয়ে ইউনিক ফ্লেভার তো এই হচ্ছে গিয়ে কথা আমরা খুবই এনজয় করছিলাম খুবই আর কি তবে আমার বড় ছেলেটাকে আমি খুবই মিস করছিলাম খাবারের কোয়ালিটি তো একদম ভালো ছিল একদম মন মতো যাই হোক খাবারের আর কি কোয়ান্টিটি অনুযায়ী খাবারটা আমাদের জন্য বেশি ছিল কারণ আমার ছোটো ছেলে তো একদমই ছোট সে অনেক কম খায় তো আমার জন্য অনেক বেশি হয়ে গিয়েছিলো এর জন্য ড্যাম নিয়ে খাচ্ছিলাম আর কি আর খাবারের কোয়ান্টিটি অনেক অনেক মানে মোটামুটি একজনের জন্য একদম সুইটেবল তো আমি গিয়েছিলাম সেখানে আর কি মোহাম্মদপুরে কাজে সাথে সাথে ঘোরাফেরাও হয়ে গেল। ঘুরলে অ্যাকচুয়ালি মাইন্ড অনেক ফ্রেশ থাকে এর জন্য আপনারা আমার ব্লগটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলবেন একটু লাভ লাভ রিয়াক্ট দিয়ে দিবেন অবশ্যই আমার ব্লগটা শেয়ার করে দিবেন। তো এই ছিল সেদিনের আর কি ঘোরাফেরা তো আমি বিগত অনেক দিন ধরে অসুস্থ তো মোহাম্মদপুরে গিয়েছিলাম অ্যাকচুয়ালি ডক্টর দেখাতে সাথে সাথে আমাদের একটা ছোট ছো ছোটো কাটাও হ্যাং আউট হয়ে গেল আমার ছেলে হচ্ছে কি এত পছন্দ করেছে খাবার তার ঝাল লাগছিলো তারপরেও সে খাবারটা খুবই এনজয় করেছে তো এই হচ্ছে গিয়ে কথা পানিটাও অ্যাকচুয়ালি আর কি আমি আলাদা নিয়েছি রেস্টুরেন্টের মোটামুটি সব করে ডিশ রিজনেবল প্রাইসে ছিল আপনারা এসে ভিজিট করে অবশ্যই দেখতে পারবেন না রেস্টুরেন্টটাও খুব সুন্দর ছিল এটা তো বলতেই না ছোটোখাটোর মধ্যে জায়গাটা খুব কম ছিল তবে হচ্ছে গিয়ে ওদের বিভিন্ন ব্রাঞ্চ আছে আমি জানি তো হচ্ছে কি জায়গাটা খুবই কমের মধ্যে তারা সুন্দর করে ডেকোরে ডেকোরেট করেছে বাচ্চারা তো খুবই আর কি এনজয় করবে অ্যাকচুয়ালি বাসা থেকে এক মাসের মধ্যে একবার হলে অ্যাকচুয়ালি বের হওয়া উচিত বাসা থেকে বের হলে একটু ঘোরাফেরা করলে নিজের মাইন্ডও ফ্রেশ থাকে আর নিজের মন মানসিকতাও ভালো লাগে আর আমি তো বের হওয়ার একা বের হওয়ার কোনো সুযোগ পাই না তবে আমার বাচ্চাদের সাথে বের হতেই আমার বেশি ভালো লাগে কারণ কোথাও একা বের হলেও তাদেরকে অনেক মিস করি তো এর জন্য আর কি তাদেরকে নিয়েই বের হই এই যে দেখেন রেস্টুরেন্টটা খুব সুন্দর করে আর্ট করা ছিল খুব সুন্দর করে আর কি রেস্টুরেন্টটা ডেকোরেশন করেছে পা উপরেও হচ্ছে গিয়ে এগুলো লাইটের মতো এগুলো হচ্ছে গিয়ে ঝাড়বাতির মতো কিছু একটা ছিল এগুলো ডেকোরেশন করার জন্য এগুলো খুব সুন্দর লাগতেছিল আর রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় আমি কোনো টেবিলই খালি দেখিনি আমি যখন বের হয়েছিলাম তখন একটা টেবিল লাগিলে আমার জন্য খালি ছিল যাই হোক যে আর কি বসে পড়েছে অর্ডার দিয়ে দিয়েছি তো আজকের জন্য এতটুকু সবাই আমার জন্য দোয়া করবেন আমি খুবই অসুস্থ আমার পায়ে খুবই ব্যথা তো ডাক্তার দেখাতে অ্যাকচুয়ালি মহম্মদপুরে এসেছিলাম তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আর ব্লগটি পছন্দ হলো অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন